আমরা সবাই সুখের ঠিকানা কোথায়, সেই সুখের সন্ধানে প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করছি। একজন শ্রমিক, একজন কৃষক, একজন চাকরিজীবী, একজন ব্যবসায়ী, যে কোনো শ্রেণী পেশার মানুষ, তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে ছুটোছুটি করছেন, যে পরিশ্রম করছেন, যে চেষ্টা করছেন, যে সাধনা করছেন, এই সবটুকুন তিনি করছেন মূলত সুখের আশায়, শান্তির জন্য, প্রশান্তি লাভের জন্য। কোনো সন্দেহ আছে? সে প্রশান্তি লাভের বিভিন্ন উপায় থাকতে পারে, প্রশান্তি লাভ নিয়ে নানা কথা থাকতে পারে, এর পথ এবং পদ্ধতি নিয়ে, এর উদ্দেশ্য নিয়ে নানা বিতর্ক থাকতে পারে, বিভিন্ন আইডিওলজি থাকতে পারে। কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে আমরা সবাই সুখের সন্ধান করছি, আমরা সবাই সুখ চাই, প্রশান্তি চাই। এ ব্যাপারে কোনো ভিন্নমত আছে? সুখ এবং প্রশান্তির জন্যই আমাদের সকল চেষ্টা। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সুখের ঠিকানার একটি সন্ধান আমাদেরকে দিয়েছে। প্রশান্তি আমরা কোথায় খুঁজে পাব সেই জায়গাটির কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আমি একটি হাদিসের অংশ তেলাওয়াত করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেও আমাদের প্রকৃত সচ্ছলতা, প্রকৃত ধনাঢ্যতা, এটা কিসে নিহিত আছে, কোথায় নিহিত আছে, কোন জায়গায় আছে, কিভাবে আমরা পেতে পারি, তার পথ এবং পদ্ধতি সম্পর্কে আলোকপাত করেছে। আজ পৃথিবীতে সুখের উপকরণ, ভোগের উপকরণ, এগুলো বিগত দুনিয়া আজ থেকে 100, 200, 300 বছর আগের যে পৃথিবী তার তুলনায় এখন মানুষের জীবন মান উন্নত নাকি পিছিয়ে আছে? আজ থেকে যত পেছনে যাবেন, 5 বছর আগে আমরা যখন যেমন ছিলাম, 5 বছর পর তার চাইতে আমাদের জীবন মান অনেক উন্নত হয়েছে। গোটা বিশ্বব্যাপী ব্যাপকভাবে এবং সার্বিকভাবে এই কথা বলা যায় মোটা দাগে। ইন্ডিভিজুয়াল হয়তো কোনো মানুষ আগের তুলনায় এখন খারাপ আছেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমরা যখন সামগ্রিকভাবে দেখব গোটা পৃথিবীর মানুষ শান্তি এবং সুখের জন্য যে উপকরণগুলোর প্রয়োজন হয়, যে ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়, সেগুলো দিন দিন নতুন নতুন আবিষ্কার হয়ে আমাদের জীবন মানটা সহজ হচ্ছে, ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে? কোনো সন্দেহ আছে ব্যাপারে? নিত্য নতুন আবিষ্কার আমাদের জীবনকে সহজ করে দিচ্ছে, নিত্য নতুন আবিষ্কার আমাদের অনেক কষ্ট লাঘব করে দিচ্ছে। সুখ এবং ভোগের যে উপকরণগুলো বৃদ্ধি পাচ্ছে, এক একটি আবিষ্কার আমাদেরকে, আমাদের সামনে নতুন দিগন্তের সূচনা করছে। মানুষ কি সে হারে সুখী হচ্ছে কিনা, এটা একটা প্রশ্ন। যে সুখের উপকরণগুলো যে হারে বৃদ্ধি পাচ্ছে, সুখ এবং প্রকৃত প্রশান্তি এটা সে হারে বৃদ্ধি পাচ্ছে কি পাচ্ছে না, এই প্রশ্ন উত্তর খুঁজে দেখার জন্য আমাদের আশপাশের কয়েকটা চিত্র আমরা দেখতে পারি। এর মধ্যে একটা চিত্র হল আগের চাইতে মানুষ ডিপ্রেশনে বেশি থাকে না কম থাকে? সমস্যারে বলেছেন সবাই, তার মানে এ ব্যাপারে কোনো দ্বিমত নাই। যে আজ থেকে 50 বছর আগে আপনার বাবা যখন আপনার বয়সী ছিলেন, আপনি নিশ্চিত যে তিনি হয়তো আপনার মতো এত এডুকেটেড ছিলেন না, এমনকি তিনি আপনার মতো লিফটে চড়ে উপরে উঠতে পারতেন না, সেই সুযোগও হয়তো তার ছিল না। আপনার মতো এসি রুমে থাকা তো দূরের কথা, ফ্যানের নিচে থাকারও সুযোগ হয়তো অনেকের বাবার আমাদের হয়নি। বাট আমি এখন যতটা ডিপ্রেশনে আছি, আমার এই বয়সে আমার বাবা আজ থেকে 50 বছর আগে, 20 বছর আগে, 30 বছর, 40 বছর আগে তিনি এতটা ডিপ্রেসড ছিলেন, কি মনে হয়? এভাবে আমরা অনেকগুলো মানদণ্ড দেখতে পারি, যেগুলো ধরে ধরে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি, এই ক্যালকুলেশনে আসতে পারি যে পৃথিবী শান্তি এবং সুখের উপকরণে সমৃদ্ধ হচ্ছে, জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন দিগন্ত মানুষের সামনে উন্মোচিত হচ্ছে, মানুষের জীবন মান উন্নত হচ্ছে,
জীবন ধারণ সহজ হচ্ছে, সব ঠিক আছে, বাট মানুষের মধ্যে প্রকৃত সুখ, প্রকৃত শান্তি যেটা, এটার অভাব সমাজের প্রতিটা মানুষ বিভিন্নভাবে আমরা উপলব্ধি করছি, অনুভব করছি। মোহতরম হাজরি, আরেকটি বিষয় থেকে আমরা বিষয়টাকে প্রমাণ করতে পারি বা অনুমান করতে পারি, সেটি হলো এখন আমাদের সমাজে আত্মহত্যার যে রেশিও আছে, আত্মহননের যে রেশিও আছে, আজ থেকে যত পেছনের দিকে যেতে থাকবো আমরা, আত্মহত্যার রেশিওটা এখনকার চাইতে আগে কম ছিল না বেশি ছিল? অনেক কম ছিল। বিবাহ বিচ্ছেদ নিয়ে যতগুলো জরিপ হয়, বিভিন্ন জাতীয় দৈনিক বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্ট প্রকাশ করে গণমাধ্যমগুলো, দাম্পত্য জীবনে আমাদের সমাজে অশান্তি এবং কলহ দিন দিন কিভাবে বেড়ে চলেছে সেগুলোর রিপোর্ট প্রকাশ করে, সংশ্লিষ্ট দপ্তরে কি পরিমাণ তালাক রেজিস্টার্ড হয়েছে, বিবাহ বিচ্ছেদের ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে, সেগুলো বিভিন্ন সময় আমরা গণমাধ্যমের মারফতে জানতে পারি। এ বিষয়ে আমরা সবাই কম বেশি অবগত যে আমাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি, কাঙ্ক্ষিত যে সুখের জন্য আমরা সবাই চেষ্টা করি, এত কষ্ট, আমার ক্যারিয়ার গোড়া, আমার পড়াশোনা, আমার ভালো রেজাল্ট করা, ভালো কলেজ ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, এরপর ভালো একটা চাকরি পাওয়া, ভালো একটা পজিশন হোল্ড করা, এই সব প্রচেষ্টা যে জন্য যে আমি একটা ভালো লাইফ লিড করব। সে লাইফ লিড করাটা নির্ভর করে যে দাম্পত্য জীবনের উপর অনেকখানি, বা ভোগটা করব যে দাম্পত্য জীবনে, সে দাম্পত্য জীবনটা আগের তুলনায় এখন ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে? খারাপ যাচ্ছে। আওয়াজটা খুব জোর হয় নাই, কারণ অনেকে অবিবাহিত বুঝতে পারছেন না যে যারা গর্তে পা দিয়েছে তাদের অবস্থা কতখানি ভালো না মন্দ, এই জন্য যারা ইয়াং বিবাহ করেন নাই তারা কিছুটা সন্দেহে আছে। কিন্তু আমরা এই বিষয়ে যে সমস্ত জরিপগুলো আছে, সেই সমস্ত জরিপগুলো যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে বিবাহ বিচ্ছেদের হার। আপনি গুগলে গিয়ে একটু সার্চ দিয়ে দেখেন যে বিবাহ বিচ্ছেদের হার গত বছর, তার আগের বছর, তার আগের বছর, পাঁচ বছর আগে, দশ বছর আগে কিরকম ছিল এবং এখন আস্তে আস্তে ধীরে ধীরে কিরকম হচ্ছে। বিবাহ বিচ্ছেদের হার বাড়ছে না কমছে? আজ থেকে অনেক বছর আগের একটা জরিপ আমি দেখেছিলাম, প্রথম সারির গণমাধ্যম একটা রিপোর্ট তারা প্রকাশ করেছিলেন যে ঢাকায় শুধুমাত্র প্রতিদিন 39টা বিবাহ ভঙ্গের ঘটনা ঘটে। আমি মাহফিলের মৌসুমে বিভিন্ন জেলায় ঘোরার সুযোগ হয়, হবিগঞ্জ জেলা যাওয়ার পর একবার এক চেয়ারম্যান সাহেব এসে বললেন, হুজুর আমি চেয়ারম্যান হয়েছি অল্প কয়েকদিন হয়েছে, সম্ভবত 10 দিন বা এরকম একটা সংখ্যা উনি বলেছেন, যে এই কয়দিনে আমার কাছে বিবাহ ভঙ্গের ঘটনাই এসেছে 20-25টি। শুধু এই বিচারগুলো, বিচার যেগুলো আসছে আমার কাছে, শুধু বিবাহ ভঙ্গের বিষয়ে বিভিন্ন পক্ষ থেকে আর্গুমেন্ট, দাম্পত্য কলহ, এই ইস্যু নিয়ে আমাদের কাছে, আমার কাছে আসছে 10 দিনে 20-25টা ইস্যু একটা ইউনিয়নের মধ্যে। আর যেগুলো আমার পর্যন্ত আসে নাই সেগুলোর সংখ্যা কত আমি নিজেও জানি না। নারায়ণগঞ্জের এক মাহফিলে আরেক চেয়ারম্যান সাহেব স্টেজে কথা প্রসঙ্গে বললেন, ভাই আমি চেয়ারম্যান হওয়ার পর বিসমিল্লাই করছি তালাকের বিচার দিয়া। ওনার বিসমিল্লা হয়েছে কি দিয়া? তালাকের বিচার দিয়া। আমি প্রায় সময় একটু মজা করে বলি, এখনকার ভালোবাসাগুলো হলো মেড ইন চায়না, যত ঘটা করে ভালোবাসা হয় ভাঙেও তত ঘটা করে। আমাদের বাপ দাদারা তাদের বিয়ে শাদী হয়েছে, এত ঘটা করে বিয়ে শাদী হওয়ার মতো অর্থনৈতিক অ্যাবিলিটিও ছিল না, এখন যত ঘটা করে হয়। তাহলে বোঝা গেল আমরা সুখ এবং শান্তির কথা বলছিলাম, যে আমরা এখন ভালো আছি না আগে ভালো ছিলাম? হ্যাঁ, এখন আমরা আমাদের চামড়া শীতল করতে পারছি এসির বাতাসে, ফ্যানের বাতাসে, আমরা ঘামাচ্ছি না, আরাম পাচ্ছি, আমরা একটু ভালো খাবার খেতে পারছি, আমাদের খাবারের মেনুতে অনেক ভালো ভালো আইটেম থাকে, আমাদের এক জায়গা থেকে আরেক জায়গা অনেক যাওয়া অনেক সহজ হয়ে গেছে, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া অনেক সহজ, পৃথিবীর বিভিন্ন প্রান্ত তো আরও বেশি উন্নত, এই বিষয়গুলো নিয়ে কোনো দ্বিমত নাই। কিন্তু আমরা প্রকৃত সুখ বা শান্তি যেটার কথা বলছি, যেটার জন্য আমরা সবাই ছুটে বেড়াচ্ছি,
সেটা আসলে কতটা আমাদের অর্জিত হচ্ছে। আমরা সেই কথা বলতে গিয়ে বিবাহ বিচ্ছেদের কথাটা বলছিলাম। এখন দাম্পত্য সম্পর্কগুলো ভালো যায় বেশি নাকি আগের দাম্পত্য সম্পর্কগুলো বেশি ভালো ছিল? এবার কিছুটা কনভিন্সড হয়েছেন আপনারা, এজন্য আওয়াজ একটু জোরে আসছে। আগের দাম্পত্য সম্পর্কগুলো যে এখনকার দাম্পত্য সম্পর্কগুলোর চাইতে বেশি ভালো ছিল সেটা বোঝবার জন্য আমি তালাকের রেশিওটা এনেছি, যে তালাকের হার এখন যতটা বাড়ছে বৃদ্ধি পাচ্ছে আগে এতটা ছিল না। এখানে আমাদের বাবার বয়সী মুরব্বীরা আছেন, ওনারা বলবেন যে এখন যেভাবে কথায় কথায় বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তালাক হয়ে যাচ্ছে, ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, তালাক তখনও হতো কিন্তু এত বেশি কি ছিল? আচ্ছা, এখন তরুণরা নিজের সঙ্গীকে, নিজের স্ত্রীকে, স্ত্রী স্বামীকে একে অন্যকে ভালোবাসা দেবার, ভালোবাসা জাহির করবার, ভালোবাসা প্রকাশ করবার বহু ব্যবস্থা আছে। টেক্সট এসএমএস করে ভালোবাসা জানাচ্ছেন, ইনবক্সে ভালোবাসা জানাচ্ছেন, হোয়াটসঅ্যাপ ইমোতে ভালোবাসা জানাচ্ছেন, ফোন কলের মাধ্যমে ভালোবাসা জানাচ্ছেন, আর ভালোবাসা জানাবার জন্য চটপটি খাওয়াতে পারছেন, ফুচকা খাওয়াতে পারছেন, চাইনিজ খাওয়াতে পারছেন, হ্যাঁ, তারপর সারপ্রাইজ দেওয়ার জন্য অনলাইনে কোনো কাপড় চোপড় অর্ডার দিয়ে সারপ্রাইজ দিয়ে ফেলতে পারছেন, ঘুরতে যেতে পারছেন, আরও কত পথ। এসব হলো ভালোবাসা জাহির করার জন্য, ভালোবাসা স্ট্রং করবার জন্য। আসলে একটু আমরা পেছনে যাই, আমাদের বাপদাদারা আমরা ছোটবেলা যা দেখেছি বা আমাদের সিনিয়র যারা ছিলেন আজ থেকে 20-25-30 বছর আগে যারা দাম্পত্য জীবনে আমাদের মতো পর্যায়ে ছিলেন তাদেরটা আমরা একটু দেখি, তারা একে অন্যকে ভালোবাসা জাহির করার এত সুযোগ আমাদের মতো কি পেয়েছিলেন? আমি একটা চিত্র বলি গ্রামের, আমি গ্রামের ছেলে। সকালে ঘুম থেকে উঠার পর জামাই বেচারা কাজে বের হয়ে চলে গেছে, সেটা খেতে হোক, দোকানে হোক, যেখানে হোক, আর বউ সেই বেচারি একটা ঝাড়ু হাতে নিয়ে সব ঝাড়ু দেওয়া পর পরিষ্কার করার মধ্যে লেগে গেছে, এবং এরপরে রান্না বাড়া কাজ কাম এগুলো করতে করতে সারাদিন পার হয়ে গেছে। জামাই বউ সারাদিনের মধ্যে একবার টেক্সট এসএমএস পাঠানো তো পরের কথা, ভিডিও কল বা ভয়েস মেসেজ পাঠানো তো পরের কথা, সারাদিনের মধ্যে একবার চেহারাটা দেখার সুযোগও পাইত না। ওই রাতে সবাই ঘুমায় গেলে তারপরে যায় দুজন দুজনের চেহারা দেখার সুযোগ পাইত, ততক্ষণে আবার হারিকেন ডিম হয়ে গেছে। সারা বছরে একটা শাড়ি দিলে দ্বিতীয় শাড়ি দিতে হিসেব করতে হতো কয়জনে দিতে পারত, আর এখন শপিং মলে যে ছেড়ে দেই, ছেড়ে দিয়ে কি কি লাগবে তোমার আসো, ক্যাশ কাউন্টারে আমি আসি, তুমি আসো, শুধু কার্ড পাঞ্চ করে দিব, সব কেটে নিয়ে যাবে। তাহলে আমাদের বাচ্চা ছাড়া এত ভালোবাসাবাসি জাহির করার সুযোগ পান নাই, এতে কিছু দিতে পারেন নাই, এমনকি স্ত্রী তার স্বামীকে সেজে গুজে মেকআপ করে অনেক সুন্দর করে নিজের প্রতি আকৃষ্ট করবেন সেই সুযোগও বেচারিরা পান নাই। এখন ইয়াংরা আমরা পাচ্ছি, তাই না? তাহলে কি দাঁড়ালো? ভালোবাসাবাসির সকল উপকরণ এখন আমাদের হাতে আছে, তাদের হাতে ছিল না। ভালোবাসাবাসির জন্য সময় ব্যয় করা বহু পদ্ধতি পথ আমাদের সামনে খোলা আছে, তাদের সামনে বেচারাদের সামনে ছিল না। একটা চিঠি লিখে সেটা প্রপার জায়গা পর্যন্ত পৌঁছানোটাও টাফ ছিল, আর এখন কোনো ব্যাপারই না। তাহলে কি দাঁড়ালো যে সুখের উপকরণের কোনো কমতি বা ঘাটতি নাই কিন্তু আমাদের মধ্যে শান্তিটা নেই? তাদের মধ্যে সুখের উপকরণের অভাব ছিল বাট শান্তিটা ছিল। 50-60 বছরের দাম্পত্য জীবন পার হয়ে গেছে, খুব বেশি অসুবিধা মধ্যে পড়তে হয় নাই, বেগ পেতে হয় নাই। এখনো অনেক বৃদ্ধ মুরব্বী চাচারা আছেন, স্ত্রীকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না, স্ত্রী উনি ওনার স্বামীকে ছাড়া বৃদ্ধ লোকটাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না। আর যুবক পোলাপান আজকাল বেশিরভাগ ফ্যামিলিতে বিয়ের সময় ব্যান্ড পার্টি ভাড়া করে এনে ডান্স নাচ গান ডাকডোল পিটিয়ে, সে তো বিয়ে করছে না মনে হচ্ছে সে একটা তুলকালাম কাণ্ড ঘটাচ্ছে, তার বিবাহ উপলক্ষে যে গান বাদ্যযন্ত্রের অত্যাচার, যে টর্চার, যে শব্দ সন্ত্রাস হয় তাতে গোটা এলাকার মানুষ রীতিমতো অতিষ্ঠ হয়। উনি কিছু একটা ঘটাচ্ছেন, উনি বিয়ে করছেন, উনি সেটা জানান দিচ্ছেন, এরপর কয়দিন যেতে না যেতে দেখা যায় ডিভোর্স লেটারের ছড়াছড়ি। মোহতরাম হাজরিন, তাহলে বোঝা গেল
যে আমরা শান্তির জন্য সবাই ছুটে বেড়াচ্ছি এবং শান্তির অনেক উপকরণও আমরা আবিষ্কার করতে পারছি, বাট শান্তি এবং সুখ এর দিকে আমরা খুব কম মানুষই অগ্রসর হতে পারছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস আমি পাঠ করেছি সেখানে তিনি বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আব ওয়ালাকিনাল গিনা গিনান নাফস, অনেক সম্পদ আহরণ করার মধ্যে সচ্ছলতা নিহিত নাই। একটা মানুষ অনেক সম্পদ আহরণ করে ফেলেছে, এই লোকটাই প্রকৃত সচ্ছল নয়, আক্ষরিক অর্থে বাহ্যিকভাবে তাকে সচ্ছল বলা যেতে পারে, প্রকৃত অর্থে তিনি সচ্ছল নাও হতে পারেন। যদি কেউ মনের দিক থেকে সচ্ছল হন, মনের দিক থেকে কেউ যদি ধনী হন, তাহলে তিনি আসলেই ধনী। এখন মনের দিক থেকে ধনী জিনিসটা কি আবার? মানে আমি নিজেকে ধনী মনে করলাম তাতে আমি ধনী হয়ে যাব? মনের দিক থেকে ধনী হওয়া মানে হলো আমার মনে কোনো অভাব নাই, আমার মনে কোনো অভাব নাই, আমি যে অবস্থায় আছি, যেই জায়গায় দাঁড়িয়ে আছি, আমার হয়তো ব্যাংক ব্যালেন্স নাই, আমার হয়তো খুব বেশি অ্যাসেট সম্পদ নাই, আমার হয়তো খুব ভালো উন্নত ক্যারিয়ারের হাতছানি আমার সামনে নাই, আমি হয়তো অনেক কষ্টে আছি, কিন্তু এই কষ্টে থাকা মুহূর্তগুলোকে আমি যদি এনজয় করতে চাই, আমি যদি এই মুহূর্তের মধ্যে থেকেও সুখী হতে চাই, তাহলে আমার মন থেকে একটা শব্দ উচ্চারিত হতে হবে যে আল্লাহ আমাকে যা দিয়েছেন, যে অবস্থা রেখেছেন, আমার কোনো অভিযোগ নেই, কোনো অনুযোগ নেই, আমি এটাকে এনজয় করছি, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করছি, আমি এটাকেই আলিঙ্গন করছি, এটাকেই বুক পেতে নিচ্ছি, এটাকেই ভালোবাসছি, মন খুলে আল্লাহকে আমি কৃতজ্ঞতা জানিয়ে, আল্লাহকে থ্যাংকস জানিয়ে আমি যদি বলতে পারি আলহামদুলিল্লাহ, এ লোকটা সুখী। এ লোকটা কি? আরেকজনের অনেক টাকা পয়সা আছে, অনেক ব্যাংক ব্যালেন্স আছে, অনেক অ্যাসেট আছে, অনেক সহায় সম্পদ আছে, তিনি ভালো রেজাল্ট করতে পেরেছেন, ভালো ক্যারিয়ার করতে পেরেছেন, ভালো চেয়ারে যেতে পেরেছেন, অনেক কিছু হয়েছে, বাট তারপরও তার চাওয়া এখনো বাকি আছে, একটা চেয়ারে গেছেন, এর পরের চেয়ারটা টার্গেট, ওইটাতে বসতে হবে আমাকে, ওইটাতে বসার পরে টার্গেট হলো তার পরেরটা। তাহলে এই লোকটা আসলে অভাবী, কারণ তার অভাব আছে। অনেকে দেখবেন বিল্ডিং হয়তো ছয় সাত তলার ফাউন্ডেশন দেওয়া, অনেক কষ্টে কষ্টে তিন তলা করেছেন, এরপরে রড বের করে রাখেন, ছাদে গেলে দেখবেন যে রড বের করে রাখছে। রড বের করে রাখার মানে কি? মানে হলো ওনার আরো একটা তলা করার প্রয়োজন আছে। টিনের ঘর আলা বেচারা, কিন্তু রড বের করার কোনো অপশন নেই, টিন দিয়া ঘর বানানোর পরে বেচারা আলহামদুলিল্লাহ হাত মুছে সে ঘরে ঢুকে যায়, যাক ঘর শেষ। তাহলে এই বেচারা টিনের ছাউনি দিয়ে, টিনের বেড়া দিয়ে ঘর বানানোর পরে হাত ঝেড়ে মুছে ধুয়ে ঘরে ঢুকে গেল, তার মানে এই ঘরের উপরের দিকে নেওয়ার আর কোনো স্বপ্ন ইচ্ছা বা আগ্রহ তার নাই। আর যে ভদ্রলোক তিনতলা করার পরেও রড বের করে রেখেছে, চারতলা করার পরও রড বের করে রেখেছে, এই লোকটা কি অভাবী না ভাবী? অভাবী, তার অভাব আছে। অভাবটা কি? চতুর্থ তলা। আবার চতুর্থ তলা করার পর যখন রড বের করে রাখে তখন অভাব আছে, কিসের? পঞ্চম তলা। পঞ্চম তলার পরে যখন রড বের করে রাখে তখন অভাব আছে। যদি ছয় তলার অনুমোদন থাকে তাহলে সেক্ষেত্রে তারপরও একটু রড বের করে রাখে অনেকে, যে এবার সাততলার ছাদ আর হয়তো দিতে পারবো না, ফাউন্ডেশন সেভাবে দেয়া নেই, তো অন্তত অ্যাটলিস্ট উপরে একটু টিন শেড করে দুইটা রুম করে দিলে ভাড়া দিতে পারবো। অভাব আছে না নাই? এরপর যখন ওই বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায়, এবার আর কোথায় জমি কিনা যায় ধান্দা, আর কোথায় ফ্ল্যাট বুকিং দেওয়া যায় ধান্দা, অভাব আছে না নাই? এই কথাটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝানোর চেষ্টা করেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ, অনেক সম্পদ আহরণ করার মধ্যে আসলে সচ্ছলতা নিহিত নাই। এই লোকটা দিন শেষে কিন্তু অভাবী, তার মনে অভাব বোধ আছে, টান আছে, এবং তিনি যত ধনী হন না কেন তার আরো দরকার আছে। আর এর বিপরীতে ওয়ালাকিনাল গিনা গিনান নাফস, যে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞ বান্দা,
যে অবস্থায় আছে সেই অবস্থাকে সে অ্যাপ্রিশিয়েট করে। আপনি খুব ভালো ফলাফল করতে পারলেন না, আপনি ছাত্র মানুষ, আপনার টার্গেট ছিল অমুক জায়গায় যাওয়া, কিন্তু পরীক্ষা ভালো হয়নি, বা যেভাবেই হোক আপনি সে জায়গায় যেতে পারলেন না, আপনি ডিপ্রেসড হয়ে গেলেন, আপনি অভাবী, আপনি অভাবী, বিকজ আপনার চাওয়াটা পূরণ হয়নি, আপনি সেটার জন্য আপনি কিন্তু ডিপ্রেসড। আরেকজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, তার একটা টার্গেট ছিল একটা জায়গা যাবে, কিন্তু হয়নি ব্যাটে বলে, চেষ্টা করেছে। তিনি বলছেন আল্লাহ শুকর, আল্লাহ যে হালে রাখে আলহামদুলিল্লাহ, কত ভালো ফলাফল করার পরও অনেকের ক্যারিয়ার খুব ভালো জায়গায় যেতে পারেনি, তুলনামূলকভাবে খারাপ ফলাফল করে অনেক অনেক ভালো ক্যারিয়ার গড়ে ফেলতে পেরেছে। অতএব বিষয়টা আল্লাহর হাতে, আমার এটা তো চিন্তার কিছু নাই, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ সুখী। আমি কি বুঝাতে পারছি? আজ এই কথাগুলো আপনাদের সামনে বলার উদ্দেশ্য হলো যে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে ডিপ্রেশনের পরিমাণ এতটাই বেড়ে চলেছে যে আমরা কদিন পরপর এমন এমন মর্মান্তিক সংবাদ শুনতে পাই যা আমাদের হৃদয়কে ব্যথিত করে, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে শঙ্কিত করে, আমাদেরকে আতঙ্কিত করে। সময়ের উপস্থিতি, একজন মুসলমান হিসাবে আপনার বিশ্বাস থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যা ফয়সালা করে রেখেছেন, আমার তাকদিরে যা নির্ধারণ করে রেখেছেন, এর বাইরে কিছুই হবে না, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি কখনো কোনো পরীক্ষার মধ্যে ফেলেন, কষ্টের মধ্যে ফেলেন, আমার কোনো কাঙ্ক্ষিত বিষয় যদি আমি অর্জন করতে নাও পারি, একজন মুসলিম হিসেবে আমার হারাবার কিচ্ছু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। ইমানদারের ইস্যুটাই বড় পিকুলিয়ার, অদ্ভুত, বড় আশ্চর্যজনক। ইমানদারের বিষয়টা এটা হলো অনেকটা হাতির মতো, হাতি মরলেও লাখ বাঁচলেও লাখ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, ইন আসাবাহু খায়রুন, যদি ইমানদারের কোনো সুখের দেখা পায়, পরীক্ষা ভালো ফলাফল হলো, আমি যা চাইলাম এই কলেজে ভর্তি হওয়ার আগে যা এক্সপেকটেশন ছিল যে এখানে আমাকে পুরাতন ভাইরা সিনিয়র ভাইরা কিভাবে বরণ করে নিবে, টিচারদের বিহেভ কেমন হবে, কর্তৃপক্ষ কতটা হেল্পফুল হবে, যা আমার এক্সপেক্ট ছিল, যা আমার প্রত্যাশা ছিল, তার চেয়ে আমি বেশি পেয়েছি বা প্রত্যাশা অনুযায়ী পেয়ে গেছি, তখন ইমানদার সাথে সাথে আল্লাহ শুকর আদায় করবে, আলহামদুলিল্লাহ আমি যা চেয়েছি তা পেয়েছি, আমি হ্যাপি। এই যে শুকর আদায় করলো, একদিক থেকে সে তার প্রত্যাশা পূরণ হলো, সুখী হলো, অপর দিক থেকে সে এটার কারণে আল্লাহকে থ্যাঙ্কস জানালো, তাহলে সে সুখীও হলো, আবার আল্লাহকে শুকরিয়া জানানোর মাধ্যমে তার আখিরাতও সে বিনির্মাণ করে ফেললো। ইমানদার সুখী হয়েও সুখী, আর যদি সে যা এক্সপেক্ট করেছে প্রতিষ্ঠান থেকে সেটা পায়নি, তাহলে সেক্ষেত্রে তার আশাভঙ্গ হয়েছে, তার প্রত্যাশার বিপরীত হয়েছে, সে মনে করেছিল তার জন্য ফুল অপেক্ষা করছে, কিন্তু আনফর্চুনেটলি ফুল অপেক্ষা করে নাই, তাহলে তার যে কষ্ট হলো, ক্ষতি হলো, সমস্যায় নিপতিত হলেন, সেজন্য তিনি সবারা সবর করলেন, যে নিজের জীবনে এরকম অনাকাঙ্ক্ষিত বহু কিছু ঘটবে, আমি সবর করব, শুকর করব, সবর করব আল্লাহ, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করব। আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন, ভালোবাসেন। অতএব আমার এই কঠিন মুহূর্তে আমি এইটাকেই মেনে নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানাবো, যে অবস্থায় আছি এর চেয়ে খারাপ অবস্থায় কেউ নিশ্চয়ই আছে পৃথিবীতে, আমি তার চেয়ে ভালো আছি, আমি শুকর আদায় করবো এবং সবর করবো। এই যে সবর করলো, সে তার বাহ্যিকভাবে একটু কষ্ট হলো, কিন্তু সবরের বিনিময়ে তার অনন্ত অসীমকালের জান্নাত নিশ্চিত হয়ে গেল। তাহলে ঈমানদারের বিষয়টা হলো যে সে যদি সুখী হয় শুকর আদায় করে সে লাভবান হয়, আর যদি দুঃখী হয় তবুও সে সবর করে লাভবান হয়। মুহতারাম হাজেরিন, ঈমানদার সম্পর্কে আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। একজন অবিশ্বাসী মানুষের সাথে একজন ঈমানদারের পার্থক্যের জায়গা হলো এখানে, যে বিশ্বাসী মানুষ ঈমানদার তার অভিভাবক আছে, তার একটা বলার জায়গা আছে। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, আপনি আমি যত বড় শিক্ষিত হই না কেন, যত বড় ক্ষমতার মালিক হই না কেন, আপনি আমি যত বড় চেয়ারে অধিষ্ঠিত হই না কেন, যত সম্পদের অধিকারী হই না কেন, যত বড় মানুষ হই না কেন,
প্রত্যেকটা মানুষ মুখাপেক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাকেই কোরআনে বলেছেন যে আনতুমুল ফুকারা, তোমরা সবাই অভাবী। পৃথিবীতে কোনো মানুষ প্রকৃত অর্থে ধনী হতে পারে না, প্রত্যেকের অভাব আছে, প্রত্যেকের দুর্বলতা আছে, প্রত্যেকের চাওয়া এবং পাওয়ার জায়গা আছে। সে যেই হোক না কেন, এই অভাবী মানুষদের মধ্যে যদি চাওয়ার জায়গা থাকে, একজন পরম ক্ষমতাধর মানুষ, তারও কিছু সংকীর্ণতার সীমাবদ্ধতার জায়গা আছে, বলতে পারে না মানুষের কাছে, তারও বলার একটা জায়গা দরকার আছে। একজন মানুষ অনেক পয়সা কড়ি আছে, পয়সা দিয়ে সবকিছু সলভ করা যায় না। ধরুন ওনার স্ত্রীর সাথে ওনার বোঝাপড়াটা ভালো যাচ্ছে না, টাকা দিয়ে এখানে কিছু করা যাচ্ছে না, তাহলে এই ভদ্রলোকের এই সমস্যাটা সলভ করার জন্য একটা জায়গা তার দরকার আছে না নেই? কিন্তু সাধারণভাবে তো থাকে না, উনি কোথায় কার কাছে যাবে? আর এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যালিকা বিআন্নাল্লাহ মাউলাল্লাযীনা আমানু, আপনি যত বড় ক্ষমতাবান, যত বড় শিক্ষিত, যত বড় চেয়ারের মালিক এবং যত সম্পদশালী হন না কেন, আপনি যদি ইমানদার হন, আপনার একটা ঠিকানা আছে, আপনার একটা জায়গা আছে, সেই জায়গাতে আপনি আপনার যে কোনো চাওয়াকে সাবমিট করতে পারেন, নিবেদন করতে পারেন, সেটা হলো আল্লাহ তাআলার দরবার। কাউকে বলতে পারছেন না, আপনি ভোর রাতে সিজদায় গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর সাথে কথা বলতে পারছেন, নামাজে দাঁড়িয়ে কথা বলতে পারছেন, সালাত কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাজাত মাহাল আল্লাহর সাথে কানাঘুষা, আপনি মন খুলে একটু চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারছেন, আল্লাহ আমি কষ্টে আছি তুমি দূর করে দাও, এই বলার জায়গাটা ইমানদারের আছে। আমরা ইমানদার সন্তান হয়েও, মুমিনের ঘরে জন্মগ্রহণ করেও আমরা অনেকে এই বিষয়টি সম্পর্কে আমরা ওয়াকিফ হাল না, আমরা জানি না যে আমাদের বলার একটা বিশাল বড় জায়গা আছে, সেখান থেকে বলি আমি হালকা হয়ে যাব, আমার ডিপ্রেশন কমে যাবে। মানুষ যখন কারোর কাছে শেয়ার করতে পারে, কারোর কাছে বলতে পারে, অনেক কষ্ট কিন্তু লাঘব হয়ে যায়। তো ইমানদারের অভিভাবক করেন আল্লাহ, আর যার ইমান নাই তার কোনো অভিভাবক নাই এবং সে দিশেহারা থাকে। আপনারা মেডিকেল স্টুডেন্ট, অনেক বড় বড় সিনিয়র ডক্টররা আছেন, প্রফেসর বৃন্দ আছেন, যারা আমার শিক্ষক তুল্য, যারা আমার বাবার বয়সী বা আরও সিনিয়র, তাদের কেউ কেউ আমাকে একান্তে বলছেন যে কিছু অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করি। তো তমোতে থেকে একটা অভিজ্ঞতা একজন শেয়ার করছিলেন যে, এবং পশ্চিমা দেশগুলোতে এগুলো হরহ হয়, আমাদের দেশেও হয়, আমাদের দেশে কম, যে কোনো পেশেন্ট যখন আসে ডাক্তারের কাছে, ডায়াগনোসিস হয় যে এই পেশেন্ট ক্যান্সারে আক্রান্ত এবং ক্যান্সার অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে, এই নিউজটা শোনার পর পেশেন্ট যদি অমুসলিম হয় বা পেশেন্ট যদি কোনো ধর্মে বিশ্বাসী না হয়, নাস্তিক হয়, তাহলে সেক্ষেত্রে তার এই সংবাদ শোনার পর, এই নিউজ জানার পর তার অবস্থা কি হয়? হ্যাঁ, ও শিট, স্যাড, ব্যাড, আর কিছু করার আছে? এই ভদ্রলোকের এছাড়া আর কিছু করার আছে? হ্যাঁ, আরেকটা করার আছে, সেটা হলো পৃথিবীর বিভিন্ন দেশে আছে আইন, আছে রীতিমতো, যে কোনো রোগী যদি চায় যে আমি আর্লি মরতে চাই, ক্যান্সার অ্যাডভান্স স্টেজে আছে, আমি তো এমনিই বাঁচবো না বাবা, ভুগে লাভ কি, ডাক্তার সাহেব আমাকে ইঞ্জেকশন পুশ করে দেন, তো আইনি এই সুবিধা তাকে দেওয়া আছে, অনেক দেশে এটা আছে। তো নাস্তিক হলে স্যাড, ব্যাড, শিট, টিট বলে টোলে এরপরে ইঞ্জেকশন নিয়ে চলে যেতে হয়, কারণ তার কোনো উপায় নেই, শেষ। আর যদি পেশেন্টটা মুসলমান হয় কি হয় বলেন? ওই ডাক্তার বলছিলেন যে ভাই, আমার ওই পেশেন্টটা যখন তাকে বলা হয় যে আপনি তো ক্যান্সারে আক্রান্ত, অ্যাডভান্স স্টেজে আছেন, বদলোক যদি মুসলমান হন তো সাথে সাথে উল্টাপাল্টা যত লাইন গার্ড ছিল সব বন্ধ টন্ধ করে একদম সুইসের মতো সোজা হয়ে যায়, মসজিদে যাওয়া ধরে, নামাজ কালাম পড়া ধরে, জমজমের পানি কোথায় বিক্রি হয় যত টাকা দিয়ে লাগে কিনে এনে খেতে শুরু করে, আজোয়া খেজুর খাওয়া শুরু করে, কালোজিরা খাওয়া শুরু করে, মধু খাওয়া শুরু করে দেয় এবং জানে যে এগুলোতে শেফা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এগুলো করা শুরু করে, হুজুরদেরকে হাদিয়া তোফা দেয়, আপনারা দোয়া করেন, নিজেও আল্লাহর কাছে দোয়া করে, যারা দেখে তারে বলে আল্লাহর কাছে দোয়া করেন, একটা জায়গায় সে দরখাস্ত জমা দিয়ে দেয়, সে জানে সব দুয়ার বন্ধ হয়ে গেছে, ডাক্তারদের কিছু করার নাই, কিন্তু একটা দুয়ার এখনো খোলা আছে, সেই দুয়ারে সকল অসম্ভব সম্ভব হয়। কোভিড নাইন্টিনের সময় ঢাকা মেডিকেল কলেজের একজন ডাক্তার আছে, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ, পারিবারিক সম্পর্ক, বাসায় আসা যাওয়া আছে, গত দুই তিন দিন আগেও ফ্যামিলি সহ তার বাসায় দাওয়াত খেয়ে আসছি, নাম বললাম না। তো ভাই আমাকে বললেন যে ভাই, করোনার সময় আমি এমন হয়েছে যে এক মাস বাসায় যাই নাই, বরং আরো বেশি সময় হয়ে গেছে, গড়ায় গেছে যে বাসায় যাই নাই,
ঢাকা মেডিকেল কলেজে ডিউটি করার পর চলে গেছি অন্য অন্য বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাসপাতালে রোগীদের সেবা দিছি। সব ডাক্তাররা আউন গাউন পরে অবস্থা খারাপ, আমি মাস্কই পরি নাই। তো মাস্ক না পড়ছে অসতর্ক ছিল সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি না, কিন্তু আমি বলছি পরিস্থিতিটা এরকম ছিল। আমি যখন করোনা আক্রান্ত হয়েছি এবং আজগরাতে ভর্তি ছিলাম, তখন ভদ্রলোক আমাকে দেখতে আসেন আর তখন ওনার সাথে আমার পরিচয় মূলত। তো যাই হোক, পরবর্তীতে উনি আমাকে বললেন যে ভাই কত পয়সাওয়ালা দেখছি, যে পারে না পায়ের উপরে পড়ে বাবা বাঁচাই দাও, বাবা বাঁচানো হলো তো আল্লাহ, কিন্তু তার তো সে বিশ্বাসের দুর্বলতা আছে। যাই হোক, উনি বলেন যে আমি এভাবে সার্ভিস দিয়েছি, আল্লাহ তারা আমাকে ভালো রেখেছেন। আমি ধানমন্ডিতে এমন ফ্যামিলির কথা জানি, আমার এক বোনের বাসার সামনের ফ্ল্যাট, স্বামী স্ত্রী দুজনেই ডাক্তার। করোনার শুরুর দিকে ওনারা দরজা জানালা সব যে বন্ধ করেছেন, প্রায় দেড় মাস না দুই মাস যাবৎ বন্ধই ছিল এবং তারা ভিতরেই ছিলেন, যা ছিল সেগুলো তারা খেয়েছেন, শুরুতে নিয়ে তারা ঢুকে গেছেন। এবং ইতোমধ্যে তাদের দুজনেরই করোনা পজিটিভ ধরা পড়েছে এবং তারা হাসপাতালে ভর্তি হয়েছে। এরকম ঘটনা প্রায় আপনারা দেখেন না পেপার পত্রিকায়। আবার এর বিপরীতে বাবা অসুস্থ, সন্তান বাবাকে সেবা করছে, ছেলে অসুস্থ, বাবা সন্তান বাবা ছেলে সেবা করছে, এর মধ্যে কত অসতর্ক হয়েছে। এবং এই জীবাণু যতটা ভয়াবহ, যত দ্রুত এটা বিস্তার লাভ করে, সেখানে দেখা গেল যে কিছুই হয় না, ভালো আছে। বলেন এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে আপনি কি বুঝাবেন, কিছু বোঝানোর সুযোগ আছে? ওই ভদ্রলোকের ঘরে কোত্থেকে এই কোভিড-19 গিয়ে তার ওখানে অ্যাটাক করে বসলো, আর এই এত মাখামাখি করলে কিছুই হলো না। আপনি যদি ইমিউন সিস্টেম দুর্বল, স্ট্রং আর দুর্বলের কথা বলেন, তো অ্যাটলিস্ট রোগ তো ধরা পড়বে, তার শরীরের সেই রোগই ধরা পড়ে না একবার টেস্টে। কাহিনী ভাইরা আমার, ইমানদারের ভরসার জায়গা হলো আল্লাহ রাব্বুল আলামিন। এটা মানুষকে কত শক্তিশালী জায়গায় নিয়ে যায়। কোভিড-19 এর সময় সারা পৃথিবীর সব দেশে কম বেশি সাফার করেছে, তাই না? আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, মুসলিমরা তুলনামূলকভাবে একটু কম সাফার করেছে, ঠিক না? আপনি মানে সারা ওয়ার্ল্ডেই দেখেন যে মুসলিম দেশগুলো বা মুসলিম প্রধান শহরগুলো মুসলমানরা তুলনামূলক একটু কম সাফার করেছে। এই করোনার সময় একটা টেলিভিশন টক শোতে এক ভদ্রলোক, ধর্ম বিশ্বাসী নন, তার সাথে একটা টক শোতে আমাকে একবার ডাকা হলো। আমি ধরেন টক শো যাই না, সাধারণত যাই না, কারণ এটা আমার সাবজেক্ট না, তারপরে যেতে হলো বিশেষ কারণে। তো প্রসঙ্গত এই কথা উঠে আসলো যে মুসলমানদের একটা বড় শক্তির জায়গা হলো আল্লাহর উপরে ভরসা। যে কোনো মানুষ যখন জানে যে আমার পেছনে একটা ছায়া আছে, হাত আছে, যে হাতটা আমি ধরতে পারি, তখন কিন্তু তার শরীরের মধ্যে এমনি ইমিউন সিস্টেম স্ট্রং হয়ে যায় যে তার মনোবল চাঙ্গা হয়ে যায়। মুসলমানদের সেই জিনিসটা আসেন নাই। ইমানদার কিভাবে ডিপ্রেসড হয়ে যায়, ইমানদার কিভাবে ভেঙে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইয়াইআস মির রাহমাতিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে যাদের কোনো আল্লাহর প্রতি, কোনো সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস নাই, তারা কাফের, তারা আল্লাহর প্রতি নিরাশ হতে পারে, তাদের আশা হতে পারে ও স্যার ব্যাট বলে ইনজেকশন নিয়ে চলে যেতে পারে, বাট ইমানদার তো এটা করতে পারে না। ইমানদারের তো একটা ভরসার জায়গা, আস্থার জায়গা আছে। আজ আমাদের তরুণরা, আমরা আল্লাহকে চিনছি না, আল্লাহর সাথে আমাদের দূরত্ব বাড়ছে, দিন যত যাচ্ছে বাড়ছে, এবং দূরত্ব বাড়ার কারণে আমরা সুখী হতে পারছি না। আমি যে কথা শুরুতে বলছিলাম সেই জায়গায় ফিরে আসছি, সুখের উপকরণ বাড়ছে কিন্তু আমরা সুখী হতে পারছি না। প্রতি বছর আত্মহত্যার প্রবণতা বাড়ছে। আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শেয়ার করার চেষ্টা করি যে পৃথিবীর অনেক উন্নত দেশ আছে, সেই দেশগুলোতে আত্মহত্যা এবং সুইসাইডের আপনার পরিমাণ, সংখ্যা অনেক গরিব দেশের তুলনায় অনেক বেশি, অনেক বেশি। জাপানের কথা এর আগে আমি বিভিন্ন জায়গায় বলেছি যে জাপানে যাওয়ার সুযোগ হয়েছে আমার কয়েকটা ইসলামিক প্রোগ্রামে অংশগ্রহণ করবার জন্য। তো সেখানে এর আগে আমি বিভিন্ন জায়গায় শেয়ার করেছি, এক বাংলাদেশি আমাকে বলছেন যে ভাই আমাদের কোম্পানিতে যখন এমপ্লয়ীদের জন্য কোনো ওয়ার্কশপের আয়োজন করা হয়, কোনো ট্রেনিংয়ের আয়োজন করা হয়, সেখানে একটা জিনিস প্রায় বলা হয়, সেটা হলো যে তোমরা এই কোম্পানির এমপ্লয়ি, এখান থেকে তোমাদের রুটি রুজির ব্যবস্থা হয়, তোমাদের প্রতি একটা অনুরোধ, তোমরা যদি কেউ আত্মহত্যা করতে চাও তাহলে জার্মানি আত্মহত্যার জন্য লাইফ ব্যাগ আবিষ্কার করেছে, খুব সহজে আত্মহত্যা করা যায়, তোমরা সেটা চুজ করতে পারো, অমুক মেডিসিনটা তুলনামূলকভাবে বেশ সহজে আত্মহত্যা করা যায় সেটা দিয়ে তোমরা এইগুলো প্রসেসগুলো নিতে পারো, এমপ্লয়ীদেরকে বলা হয়। তবে তোমরা কেউ প্লিজ অনুগ্রহ করে রেল লাইনে ঝাঁপ দিতে যাবে না, কারণ রেল লাইনে তোমরা যদি ঝাঁপ দিয়ে মারা যাও, তোমার সুইসাইড নোটে তুমি কোম্পানিরকে কোনোভাবে ব্লেম করো, তাহলে সেক্ষেত্রে কোম্পানির উপরে হিউজ জরিমানা আসবে, কোম্পানি বন্ধ হয়ে যাবে বা এরা সবাই না খেয়ে থাকবে,
অর্থাৎ আত্মহত্যা করো কিন্তু তার পদ্ধতিগুলো এই আছে, এই হলো ট্রেনিং। এবং কি পরিমাণ আত্মহত্যা হয় জাপানে এবং উন্নত অনেক দেশে সেগুলো আপনি গুগলে সার্চ করলে দেখতে পাবেন, চিত্র কতটা ভয়াবহ। অথচ সুখের উপকরণগুলো আমাদের চেয়েতে কম আছে না বেশি আছে? শুধু বেশি, অনেক বেশি। আপনি কল্পনাই করতে পারবেন না যে তারা কি লাইফ লিড করে এবং তাদের গড় আয়ু আমাদের চাইতে অনেক বেশি। বৃদ্ধরা তো মরেই না, বাজার রাস্তায় গেলে আপনি টোকিওতে দেখবেন যে বৃদ্ধ সকালবেলা বের হয়েছে একটা কুকুর নিয়ে, কারণ আর কেউ সাথে নাই। ছেলে ছেলের হালে চলে গেছে, মেয়ে মেয়ের হালে চলে গেছে, বুড়া একা আছে, ওই কুকুরটাই তার সঙ্গী। 80, 90, 95 পর্যন্ত টিকছে, মৃত্যু হচ্ছে না সুখে আলহামদুলিল্লাহ। অর্থাৎ আপনার সুখে বলতে আপনার তারা স্বাস্থ্যগত দিক থেকে ভালো আছে, অন্য অনেক দিক থেকে ভালো আছে, কিন্তু প্রকৃত অর্থে সুখের সন্ধান না পাওয়ার কারণে আত্মহত্যার দিকে চলে যাচ্ছে। আজ আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যে ডিপ্রেশনের ভয়াবহ একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, শুধু তরুণদের কথা বলবো না, মধ্যবয়সী আমরা অনেকে আছি যারা ডিপ্রেশনের ভয়াবহ একটা জায়গায় চলে গেছে। এই জায়গায় যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। অ্যাজ এ মুসলিম আমি আমার ঈমানের খোঁজ খবর নেই নেই, আমার ঈমানটাকে আমি শানিত করি নাই, আল্লাহর সাথে আমার সম্পর্কটা খুব বেশি ভালো করতে পারি নাই, যার কারণে আমার ঈমান দুর্বল হয়েছে। আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা যার যত দুর্বল হবে, ডিপ্রেশন তার উপরে তত বেশি ঝেঁকে বসবে। আর যে আল্লাহর প্রতি ঈমান যত স্ট্রং করতে পারবে, ডিপ্রেশন তার ধারে কাছেও ততটা আসতে পারবে না। কারণ সে জানে, সে যে আল্লাহ বিশ্বাস করে, সে আল্লাহ হলেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা খুশি তা করতে পারেন, তার কোনো সীমাবদ্ধতা নাই, তিনি কাদির, তিনি সব কিছু করতে পারেন, এই বিশ্বাস তার আছে, যার কারণে সেই মহাশক্তির কাছে তার আশ্রয় নেওয়ার সুযোগটা আছে, এই জন্য সে ডিপ্রেসড হয় না। সময়টা উপস্থিতি, আমাদের জীবনে নানা বাধা, নানা বিপত্তি, নানা সমস্যা আসবে। আমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস এবং ইমানের উপরে অটল অবিচল থাকি, তাহলে ইনশা আল্লাহ তাআলা আমরা দেখবো যে আমাদের মধ্যে ডিপ্রেশনের পরিমাণ অনেক কমে গেছে এবং আমরা যে যে অবস্থায় আছি সেই অবস্থা আমরা সুখে আছি আলহামদুলিল্লাহ। আপনি কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সাথে যদি মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদেরকে একটু কম্পেয়ার করেন এই একটি বিষয়ে, যে কলেজ ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা বা আমাদের স্কুল কলেজের ছেলে মেয়েরা তারা যতটা ডিপ্রেশনে ভোগে, তারা যতটা আপনার টেনশনে ভোগে, যতটা হতাশাগ্রস্ত হয়, মাদ্রাসার ছাত্রদেরকে যদি আপনি কম্পেয়ার করেন এই জায়গায়, তো মাদ্রাসা ছাত্রদেরকে দেখবেন তাদের মধ্যে এত হতাশা কিন্তু নাই। এত হতাশা আছে? আপনি আত্মহত্যা মাদ্রাসার ছাত্রদের মধ্যে আত্মহত্যার রেশিও কত পাবেন? 1% কি পাবেন? স্কুল কলেজের সাথে কম্পেয়ার করেন, অন্য অনেক দিক থেকে হয়তো তাদের চাইতে আপনারা এগিয়ে আছেন, কিন্তু এই একটা জায়গায় অর্থাৎ মানসিক প্রশান্তিটা তাদের মধ্যে আপনার চাইতে একটু বেশি আছে, আপনাকে স্বীকার করতে হবে। বিকজ তারা ওই যে আত্মহত্যার দিকে যাচ্ছে না, তারা অনেক সুখী, অথচ তাদেরকে তো অনেক বেশি আরো ডিপ্রেসড হওয়ার কথা ছিল, কারণ তাদের সামনে উন্নত ক্যারিয়ারের হাতছানি নাই, সামাজিক স্বীকৃতি নাই। আপনি একটা মেডিকেল কলেজে চান্স পেয়েছেন, এটাই তো আপনার সামাজিক ভাবসা বাসার জন্য যথেষ্ট, কিন্তু ওই বেচারা পড়ে কোথায়? মাদ্রাসা। কি করো বাবা, কোথায় পড়ো? মাদ্রাসায় পড়ি, বস। এই এক কথায় তো তার সামাজিক অবস্থান, পারিবারিক অবস্থান, রাষ্ট্রীয় অবস্থান, সব জায়গায় তার অবস্থান অনেক তলানিতে। এরপরও খুব ভালো, আপনার মতো ভালো পরিবেশ সে পাচ্ছে না, তারপরও সে অনেক সুখে আছে। আর এই কথাটাকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি ব্যবসায়ী হন, আপনি পেশাজীবী হন, আপনি কৃষক হন, আপনি যেই হন না কেন, আপনার মধ্যে যদি ঈমান থাকে আর আল্লাহর স্মরণটা আপনার মধ্যে যদি থাকে, আল্লাহর ইবাদত যদি আপনি করেন, তাহলে আপনার অন্তরটা প্রশান্ত থাকবে। আপনি যত কষ্টে থাকেন না কেন, আপনার মুখ থেকে হাসি বের হবে এবং আলহামদুলিল্লাহ বের হবে, যদি আপনার মধ্যে ঈমান এবং আমালে সালেহ থাকে। ভাইরা আমার, আমরা অনেক যুবকরা আছি, আপনারা বেশিরভাগ এখানে স্টুডেন্ট, অনেক ভাই আপনাদের মধ্যেও হয়তো আছেন যে আল্লাহর সঙ্গে একান্তে নিজের মনের কথাগুলোকে বলা, চোখের পানি ফেলা, দোয়া নিবেদন করা, ইবাদত করা, নির্জনে একাকী আল্লাহর সাথে কথা বলা, এই সুযোগটা আমাদের অনেকের জীবনে হয় নাই। আমরা অনেকে ইবাদত বন্দেগীর মাধ্যমে শান্তি খোঁজার চেষ্টাটুকুও করি নাই কখন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি একজন মুসলমান হিসাবে আপনি কিছুদিনের জন্য হলেও আল্লাহর ইবাদত এবং দাসত্ব করে দেখুন। দেখুন, পৃথিবীর অন্য সবার দাসত্ব মানুষের মাথাকে নত করে, মানুষকে ডিপ্রেসড করে, মানুষ মানুষের দাস হবে, কেউ কারোর অধীনে থাকলেই তো তার কাছে বন্দি বন্দি মনে হয়। কিন্তু আহকামুল হাকিমিন,
আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের মধ্যে এক অবর্ণনীয় তৃপ্তি আছে। আল্লাহকে যখন কেউ সিজদা নিবেদন করে মন খুলে তার সাথে কথা বলতে পারে, সে একটু হালকা বোধ করে, মন দুঃখটা দূর করার সুযোগ লাভ করে। আমি আপনাদেরকে আহ্বান করব সেই পথে অগ্রসর হওয়ার জন্য। আপনি যখন আল্লাহর সাথে পরিচিত হবেন এবং সেই সাথে জাগতিক জ্ঞান অর্জন করবেন, তখন আপনি হবেন এই সমাজের সবচেয়ে মূল্যবান সম্পদ। এই সমাজ আপনার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হবে না, লাভবানই হতে থাকবে। বিশেষ করে আপনারা মেডিকেল কলেজের স্টুডেন্ট, আপনারা ভবিষ্যতে এক একজন ডক্টর হবেন, একজন চিকিৎসক, একজন ডাক্তার, তিনি সমাজকে যতটা দেওয়ার সুযোগ আছে। আমি আরও যদি পরিষ্কার করে বলতে চাই যে আমার মতো অনেক হুজুরের জন্য জান্নাতে যাওয়া যত সহজ, একজন ডাক্তার যদি চান যে আমি আমার বেসিক ইসলামটা ঠিক রেখে আমার এই পেশা দিয়ে আমি জান্নাতে যাওয়া, তো অনেক হুজুরের চাইতে আপনার জান্নাতে যাওয়ার রাস্তা অনেক শর্ট। কারণ আপনার কাছে সব দুর্দশাগ্রস্ত মানুষগুলো যাবে, সব দুঃখ কষ্টে থাকা মানুষগুলো আসবে। আমাদের কাছে সব দুঃখে কষ্টে থাকা মানুষগুলো যায় না। হুজুরদের কাছে সবসময় দুঃখ কষ্টে যায় মানুষ, অনেক সময় ভালো সময় যায়। হুজুর নতুন বিল্ডিং করবো, আসেন দোয়া করে দিয়ে যান, ভালো সময় না খারাপ সময়। ছেলে হয়েছে আকিকা খাওয়াবো, হুজুর আসেন খেয়ে যান, দোয়া করে যান, ভালো সময় না খারাপ সময়। এরপরে বিয়ে করবো, নতুন বিয়ে হয়েছে, বিয়ে হবে, হুজুর আসেন বিয়ে পড়ায় দিয়ে যান, ভালো সময় না খারাপ সময়। তাহলে হুজুরদেরকেও মানুষ সব কষ্টের সময় ডাকে না, কষ্টের সময়ও ডাকে, ভালো সময়ও ডাকে। আর ইঞ্জিনিয়ারদের কথা যদি বলেন, তো ইঞ্জিনিয়ার সাহেবদেরকে তো সবাই ভালো সময়ই ডাকে। টাকা পয়সা হাতে আসে, ঘরবাড়ি বানাবে, কলকারখানা করবে, তখন ইঞ্জিনিয়ার সাহেবদের ডাকে। আর ডাক্তার হলেন একমাত্র পেশার অধিকারী, যে পেশার মানুষদের কাছে মানুষ কখনো সুখে যায় না, মানুষ যায় কিসে? দুঃখে। শতভাগ মানুষ দুঃখে যায়, শতভাগ মানুষ দুঃখে যায়, দুর্দশায় যায়। মানুষের সেবা করার জন্য এই পেশার মানুষদের জন্য আল্লাহর দুয়ার যতটা উন্মুক্ত, অন্য কোনো পেশার মানুষদের জন্য এতটা উন্মুক্ত না, এতটা উন্মুক্ত না, বা অন্য অনেক পেশার মানুষের জন্য এতটা উন্মুক্ত না। আপনারা চাইলেই সে কাজটা করতে পারেন। এর জন্য কি করতে হবে? এজ এ মুসলিম আপনার ইমানটা আগে মজবুত করতে হবে, এবং একজন মুসলিম হিসাবে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো ঠিক মতো আদায় করবেন। এটা আপনার জীবনের ডিউটি হবে, এটা আপনার রবের সাথে একটা কানেকশনের জায়গা। ওই যে বললাম, আপনি যেই হন না কেন, আপনার পাওয়ার হাউসের সাথে, আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার কানেকশনের একটা রুট থাকতে হবে, একটা ওয়ে থাকতে হবে। তাহলে হবে কি, আপনি যত বড় ডাক্তারই হন আপনারও কিছু বিষয় বলার থাকবে, অন্যদের কাছে বলতে পারবেন না, বলার একটা জায়গা দরকার। আর সেটাই আল্লাহ বলেছেন, যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু, ঈমানদারদের অ্যাডভান্টেজের জায়গাটাই হলো এই যে তাদের একজন অভিভাবক আছেন আল্লাহ, তিনি তো। আপনি তার কাছে পাঁচবার হাজিরা দিবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, হারাম হালাল মেনটেন করবেন। অনেক চিকিৎসক আছেন, আপনারা রাগ করবেন না, যারা রক্তচোষক, যারা টেস্ট বাণিজ্য করেন, যারা এই অসহায় মানুষগুলোর সাথে তাদের অর্থ উপার্জনের জন্য প্রতারণা করেন, ভুলভাল এবং মিথ্যা মিছামিছি টেস্ট দেন, কমিশন খান, হারাম উপায়ে অর্থ উপার্জন করেন, সব যেরকম অনেক বেশি কামাই করার সুযোগ আছে, এই পেশার মানুষদের জাহান্নামে যাওয়ার রাস্তাটাও এরকম সহজ। কারণ একটা মানুষ দুর্দশায় পড়ে আপনার কাছে আসার পর যদি আপনি তাকে আবার আঘাত করেন, এমনি গরিব মানুষ, আপনি আবার তাকে অহেতুক বিভিন্ন টেস্ট টেস্ট লিখে দিয়ে আপনি তার সাথে প্রতারণা করে তার থেকে আরো উপার্জন করেন, তার মানে হলো মরা মানুষটাকে আপনি আরেকটা বাড়ি দিলেন। তাহলে অন্য পেশার মানুষের চাইতে ডাক্তাররা চাইলে তাদের জাহান্নামের পথটাকেও সেরকম ত্বরান্বিত করতে পারেন। কারণ এই গরিব মানুষের যে আহ, এই গরিব মানুষের হৃদয় থেকে যে ব্যথা, ভারাক্রান্ত নিঃশ্বাস এবং আল্লাহর কাছে যে ফরিয়াদ বের হবে, এটা তো গুলি মিস হলো মিস হবে। জুলুমের শাস্তি অত্যন্ত ভয়াবহ আল্লাহর কাছে। এবং এইভাবে যারা উপার্জন করেন, সেটা ডাক্তার হোক, সেটা আলেম হোক, সেটা রাজনীতিবিদ হোক, সেটা সরকারি বেসরকারি কর্মকর্তা হোক, যেই হোক না কেন, এভাবে যারা উপার্জন করেন, ভাইরা আমার আল্লাহ শপথ করে বলতে পারি, এরা কখনো সুখী হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সুখ জিনিসটা
এই মানুষগুলোকে দেয় না। আমরা হয়তো দেখি যে উনি অনেক চকচকা গাড়িতে চলেন, অনেক উন্নত দালান কোঠায় থাকেন, আমরা হয়তো দেখি যে ওনার অনেক চাকর নকর সামনে পেছনে থাকেন, বাট আসলে সুখে থাকেন না। সুখ জিনিসটা কিন্তু ভিন্ন জিনিস, সুখ জিনিসটা একেবারেই ভিন্ন জিনিস। অনেক গরিব মানুষকে আল্লাহ তাআলা সুখ দেন, আবার অনেক ধনীকে আল্লাহ তাআলা সুখ দেন না। ভাইরা আমার, আমি বেশি দীর্ঘ করে ফেলছি, যেহেতু আপনারা বেশিরভাগই বা সবাই এখানে স্টুডেন্ট, সময় তো টিচাররা বাদে বাকি যারা আছেন স্টাফরা বাদে, আপনাদের প্রতি আমার আকুল আবেদন হবে যে গোটা পৃথিবীতে আজ আপনাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য শত শত রাস্তা খোলা আছে আপনাদের সামনে, হাতছানি দিয়ে আপনাদেরকে জাহান্নামের দিকে ডাকছে এবং শয়তান আপনাদেরকে বিভ্রান্ত করছে, মনে করছেন যে আমার উন্নত ক্যারিয়ার হয়ে যাবে তো আমি সুখী হয়ে যাব। বাস্তবে আল্লাহ রাব্বুল আলামিন সুখের বরাদ্দ রাখেন তাদের জন্য যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, আল্লাহর স্মরণ করে, আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর বন্দিগির মধ্যে নিজেকে নিবেদিত করে, তাকওয়া চর্চা করে। এই মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা সুখ বরাদ্দ করে রেখেছেন, সে সম্পদশালী হলেও সুখী হবে, সম্পদশালী না হলেও সুখী হবে, সুখ আল্লাহ তাআলা তাকে দিবেনই দিবেন। আমি বিভিন্ন সময় একটা উপমা দেওয়ার চেষ্টা করি, আপনাদের এখানেও দিই। আচ্ছা, যদি আমাদের সামনে অপশন দেন আল্লাহ তাআলা, অপশন, দুইটা অপশন, আমরা অপশনগুলো একটু বোঝার চেষ্টা করি। এক নম্বর অপশন যদি দেওয়া হয় যে আপনাকে ধরেন 100 কোটি টাকা দেওয়া হবে বা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হবে, 100 কোটি পর্যন্ত তুলতে পারবেন আপনি, এটা আপনার জন্য একটা অপশন। আল্লাহ তাআলা বললেন যে বান্দা তোমার জন্য একটা অপশন, তুমি চাইলে 100 কোটি টাকার মালিক তোমাকে বানাই দেওয়া হবে, এটা দিয়ে তুমি যা খুশি করতে পারো তোমার। তবে 100 কোটি পাওয়ার পর অন্য 10 জনের মতো তোমার রোগ বালাই হতে পারে, অসুখ বিসুখ হতে পারে, মৃত্যু যথাসময় তো আসবেই। অর্থাৎ এই 100 কোটির পাশাপাশি তুমি যে একেবারে সুখেই থাকবা সবসময় এর কোনো গ্যারান্টি নেই, বাট তুমি টাকা পাবো। এবার আসেন অপশন নম্বর টু, তোমাকে একটা ভাঙা কুড়ে ঘর দেওয়া হবে যে একটু জোরে বাতাস আসলেই বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে ওইটা উড়ে চলে যেতে পারে, জর্জর করে পানি পড়তে পারে এবং উপার্জনের জন্য ছোটোখাটো কোনো উপকরণ, ছোট একটা টঙের দোকান অথবা একটা রিক্সা অথবা একটা ভাঙাচোরা কম্পিউটার অথবা ছোটোখাটো কিছু থাকবে যে কোনো রকম ডাল ভাত জোগাড় করতে পারবা ফ্যামিলির, এই ব্যবস্থা থাকবে আর ওই কুড়ে ঘর থাকবে, ব্যাস এভাবে তুমি জীবন পার করবে। তবে এই 2 নম্বর অপশনে তোমার জন্য একটা গ্যারান্টি আছে, সেটা হলো তুমি সুখে থাকবা, হাসি খুশি থাকবা, তোমার কোনো কষ্ট দুঃখ তোমাকে গ্রাস করবে না। দুইটা অপশনের ভিতরে কোনটা নেবেন আপনি? শিয়ানা পাবলি, আসলে 2 নম্বরটা নেবেন? যেহেতু এটা কথার কথা বলছি এই জন্য বলতে তো অসুবিধা নাই, 100 কোটি টাকার চেক যদি হাতে পান তখন হাতটা 2 নম্বর দিকে কতটুকু যাবে আর 1 নম্বর দিকে কতটুকু যাবে তখনই দেখা যাবে। দেখুন, এটা মানুষের প্রকৃতি যে মানুষ মনে করে যে আমার অনেক টাকা পয়সা হলে, অনেক ব্যাংক ব্যালেন্স হলে, অমুক চেয়ারে গেলে আমি বোধহয় সুখী হয়ে যাব। আপনি যে চেয়ারে যাওয়ার জন্য লালায়িত, ওই চেয়ারে থাকা বহু ভদ্রলোক আপনাকে দেখে আক্ষেপ করে, আরে এই বেটা আমার চেয়ে কত সুখে আছে, আমি যে সিট কি যে একটা অবস্থার মধ্যে আছি বলতেও পারে না, হতে পারে কি পারে না, আপনারা অবাক হবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বহু দোয়া করেছেন, এত দোয়া করেছেন যে তার দোয়ার সংকলনগুলো অনেক মোটা মোটা বই হয়, উঠতে বসতে চলতে ফিরতে ঘুমের কাজ, ফিরতে ঘুম থেকে উঠতে, খাবার গ্রহণ করতে, পানি পান করতে, ওষুধ সেবন করতে, মসজিদ থেকে বের হতে, প্রবেশ করতে, এমনকি একান্ত ব্যক্তিগত কাজগুলো সারতে, ওয়াশরুমে যেতে, ওয়াশরুম থেকে বের হতে, স্ত্রী সবার সময় বিভিন্ন সময় এত দোয়া করেছেন, দোয়া ছাড়া একটা মুহূর্ত তার পার হয় নাই, এত দোয়া করেছেন। ইন্টারেস্টিং বিষয় হলো একটা দোয়াও আমি পাই নাই আজ পর্যন্ত যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার সম্পদ আপনি বৃদ্ধি করে দিন বা আমাকে অনেক সম্পদ দান করুন, আল্লাহ আমাকে অনেক পাওয়ার দান করুন, আল্লাহ আমাকে অনেক পদ দান করুন, আল্লাহ আমাকে অনেক টাকা পয়সা দিয়ে দেন, অনেক অ্যাসেট ব্যাংক ব্যালেন্স দিয়ে দেন, অনেক জমি জমা দিয়ে দেন, এরকম একটা দোয়াও তিনি করেন নাই, আমাদেরকে শেখানো নাই। তাহলে কি তিনি সুখ চান নাই আল্লাহর কাছে? কি দিয়ে চাইছে? তার সুখ চাওয়ার দোয়াগুলো হলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আপনার কাছে আমি সুখ চাই, সমৃদ্ধি চাই, প্রশান্তি চাই, সচ্ছলতা চাই। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে আমার জন্য কল্যাণ দান করেন, ওই যে কল্যাণ কুড়ের ঘরে যদি হয় সেটাই দেন। অনেক তরুণ আছে যে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বেশি চাই না, আল্লাহ এই
এক কোটি হলে চলবে আমার আল্লাহ, একটা ফ্ল্যাট বুকিং দেবো ঢাকায়, আর চলার জন্য গাইড দরকার না, একটা ভালো বাইক হলে চলবে, আর আল্লাহ একটা ব্যবসা বাণিজ্য করার জন্য 20-40 লাখ টাকা পুঁজি হাতে থাকলে চলবে আল্লাহ, এক কোটি জাস্ট বাস। বিশেষ করে যখন মানুষ বেকার থাকে, যখন মানুষের চোখে সরষে ফুল থাকে, উপার্জনের কোনো পথ থাকে না, পেরেশানিতে থাকে, তখন এই জাতীয় দোয়াগুলো অনেক বেশি করে। অনেক তরুণরা আমাদের কাছে প্রশ্ন লেখে যে এরকম দোয়া আল্লাহ তাআলার কাছে করা যাবে কিনা, তো এগুলো কোনো সঠিক দোয়া না, কারণ ওই এক কোটি আল্লাহ তাআলা আপনাকে দিলেন, দেওয়ার পর এমন এক রোগ দিলেন যেটাতে লাগবে 1 কোটি 10 লাখ, কি বলেন? তাহলে আপনি সুখী হবেন? হতে পারে কি পারে না বলেন? ওই যে কোন যুবক নাকি দোয়া করেছে, এটা গল্প আছে না, বেশ প্রসিদ্ধ, যে আল্লাহ এমন একটা লাইফ চাই যে 2 হাত ভর্তি টাকা থাকবে আর আশেপাশে শুধু নারী আর নারী থাকবে। আল্লাহ তাআলা তাকে কোনো মহিলা কলেজের অথবা মহিলা স্টাফ বাসের কন্ডাক্টর বানায় দিস, 2 হাত ভর্তি টাকা আর আশেপাশে মহিলা আর মহিলা, মহিলাও আরেকজনের, টাকাও আরেকজন, সে শুধু এগুলা বহন করে বেড়াচ্ছে। তো আল্লাহর কাছে একজন ইমানদারের চাওয়া কি হবে? ইমানদার চাইতে স্মার্ট মানুষ কেউ হতে পারে না, ইমানদার চাইতে দূরদর্শী কেউ হতে পারে না। ইমানদার আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি কি আমাকে 1 কোটি দিয়া সুখ দিবা, না 1 লাখ দিয়া সুখ দিবা, না কোনো লাখ ছাড়া সুখ দিবা, না 1 বিলিয়ন ট্রিলিয়ন দিয়ে সুখ দিবা, তুমি জানো, আমি তোমার কাছে সুখ চাই, সুখ। এ হলো ইমানদারের দোয়া। মোহতারাম হাজরিন, তাহলে আমরা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবো তো ইনশাআল্লাহ। আমাদের কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের মধ্যে আত্মহত্যার যে প্রবণতা বাড়ছে, একটা সংবাদ শুনে আলোচনা যেতে না যেতে আরেকটা সংবাদ আমরা শুনতে পাচ্ছি, কেন হচ্ছে? আমি এটা একটু ঘাটাঘাটি করলাম অনলাইনে, বিভিন্ন গবেষকরা বিভিন্ন বিশ্লেষকরা বিশ্লেষণ করেছেন এই সমস্ত ঘটনাগুলোকে, দেখা যায় যে এর মধ্যে একটা বড় অংশ এই পথে চলে যায়। কেন? তারা অভিমান করে, অপমানিত হয়ে, একজন ইমানদারের অপমানিত হয়ে এই পথে যাওয়ার কথা নয়, কারণ একজন ইমানদার বিশ্বাস করে, ওকে আমি অপমানিত হলাম আমার কলেজে, আমার ইউনিভার্সিটিতে, আমার শিক্ষালয়ে, কিংবা আমার কর্মস্থলে, কিংবা পরিবারে আমি চরম অপমানিত হয়েছি, আমাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, আমাকে ভুল বোঝা হয়েছে, স্যার আমাকে ভুল বুঝলেন, হতে পারে জজ সাহেব আমার প্রতি অবিচার করেছেন, উনি মিথ্যা এভিডেন্সের ভিত্তিতে বিচার এর রায় ফায় দিয়ে দিচ্ছেন আমার বিরুদ্ধে, আমি তো দোষী না, আমি জানি, আমি ডিপ্রেসড হয়ে গেলাম, বেঈমান যে সে তো স্যাড ব্যাড বলে আত্মহত্যা করতে যেতে পারে, বাট ইমানদারের তো এখানেও তার সান্ত্বনার জায়গা আছে যে এই বিচার বিচার না, স্যার ভুল বুঝতে পারেন কিন্তু স্যারের মালিক ভুল বুঝবেন না, আজকে স্যার আমার প্রতি অবিচার করতে পারেন না, হয়তো উনি এতটুকু বুঝছেন, তার বুঝের সীমাবদ্ধতা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রকৃত সত্য উদ্ঘাটন করবেন কি করবেন না, তাহলে আমার হারানোর তো কিছু নেই, আমি সবর করব, অপেক্ষা করব। এরপর দ্বিতীয় সর্বোচ্চ যে বিষয়টি দেখা যায়, প্রেম গঠিত কারণে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি তরুণদের মধ্যে, এই রেশিওটা বেশ, আমি প্রায় সময় বলি, অনেক ইয়াংরা প্রশ্ন লেখে বা টেলিভিশনে ফোনে, টেলিভিশনে প্রশ্ন করে না পোলাপান, জানে বাপ মা শুনে যাবে আবার, তো গোপন চিরকুট লেখে অনেক সময় যে হুজুর একজনকে ভালোবাসতাম, সে আরেক জায়গায় আরেকজনের হাত ধরে চলে গেছে, এখন আমি অনেক ডিপ্রেসড, আমি কি করতে পারি? এ জাতীয় প্রশ্ন আসলে আমি বলি, ভাই আপনার জায়গায় যদি আমি হইতাম, সে যেহেতু আরেকজনের হাত ধরে চলে গেছে, আমি এক মজলিশে 4টা বিয়ে করতাম যদি সুযোগ থাকতো, কারণ সে যদি আমাকে ছাড়া সুখে থাকতে পারে তো আমি দুঃখে থাকবো কোন দুঃখে, তাহলে আমি তো মানে খুশি হব যে আমি একটা ভুল জায়গায় এতদিন নক করতেছিলাম, এই জায়গাটা সঠিক ছিল না, আলহামদুলিল্লাহ আমার বাঁচাইছে, আপদ গেছে, আপনার তারা সুখে খুশি হওয়ার কথা। ইমানদারের দৃষ্টিভঙ্গিটা তাকে সবসময় সুখী করবে, ইভেন ও যে বললাম সে যদি দুঃখেও পড়ে, সে চিন্তা করবে যে এই দুঃখের মধ্যে অবশ্যই কোনো না কোনো কল্যাণ নিহিত আছে। আমি একটা গল্প কতবার যে শুনাইছি বিভিন্ন জায়গায়, সৌদি আরবে এক হোটেল ব্যবসা করেন এক বাংলাদেশি প্রবাসী, ওই ভাই উনি সৌদি মালিক থেকে একটা বাড়ি ভাড়া নিয়ে নেন, এরপরে সারা বছর হাজিদের কাছে, ওমরাজাদের কাছে ভাড়া দেন, বাংলাদেশি হজযাত্রী ওমরাজাদের, তারা দেখে মন টন খারাপ, কিরে ভাই মন খারাপ কেন? আমার পরিচিত আমাকে বললো, ভাই আর বলেন না, আমার দেশি ভাই সে আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য আমি 1 মিলিয়ন দিয়ে সারা বছরের জন্য এই বিল্ডিংটা ভাড়া নেই, সেই 12 লক্ষ রিয়াল দিয়ে
মালিকের কাছে ভাড়া নিয়ে নিছে, আমি অনেক বছর ধরে এটা চালাই, যাক সে আমাকে ক্ষতি করার জন্য এটা করছে, আসলে তো এত লাভ হয় না সে যত মনে করছে, মন খারাপ। তো বেচারা দেশেই চলে আসছে একসাথে, না থাকবোই না আমি, এত বছর ছিলাম, এত বছর এটা করছি, এখন বিল্ডিংটা হাতছাড়া হয়ে গেছে, মন খারাপ করে দেশে চলে আসছে। দেশে আসার কিছুদিন পরেই পৃথিবীতে করোনা এসে হাজির হয়ে গেছে, আর করোনার সময় দুই আড়াই বছর পর্যন্ত মক্কার সমস্ত হোটেল মাসি মারতেছে। ওই সৌদি মালিককে তো সে 12 লক্ষ রিয়াল অগ্রিম দিয়ে দিতে হয়েছে, শেষ, ও নিয়ে তো সে চলে গেছে, এগ্রিমেন্ট হয়ে গেছে, শেষ, আর বিজনেস জিরো। তো আমি ওই লোকটা একদিন দেখে বললাম, ভাই সেদিন আপনি অনেক মন খারাপ করছিলেন, আপনি গর্তে পড়তেছিলেন, আল্লাহ তাআলা ধাক্কা দিয়ে আপনারে বাঁচাই দিয়েছেন, কিন্তু আপনি তখন বুঝেন নাই, আপনি তখন বুঝছেন আল্লাহ, উনি বলতেছিলেন না ভাই এক ওয়াক্ত নামাজ আমি হারাম ছাড়া পড়ি না, চড়ি না, মেসফালাতে আমার হোটেল, হারামে পাঁচ ওয়াক্ত নামাজ যায় পড়ি, আল্লাহর ইবাদত একদিনও ছাড়ি নাই, এত আমরা এত হজ করলাম, এই আমার কপাল, আল্লাহ আমার আমার এই দিলেন, কিন্তু আল্লাহ তাআলা যে তাকে বাঁচাচ্ছে এটা সে কিন্তু খেয়াল করেনি। ছোট বাচ্চা পোলাপান মোমবাতি বা চেরাগ যখন জ্বালানো হয়, আগুন টকটকে লাল, দুই বছর আড়াই বছর পোলাপান দেখবেন আগুন ধরতে চায়, কারণ আগুন একটু নাচে, আবার লাল, দেখতেও সুন্দর, ভয়ঙ্কর সুন্দর, ধরতে চায় তারা। বাপ মা কি করে কি বলেন, বাচ্চা যখন ধরতে চায় বাপ মা আগে দেন, তাকে বাঁচানোর চেষ্টা করে, বাঁচানোর চেষ্টা করলে বাচ্চা কি করে বলেন তো, হ্যাঁ বাচ্চা মেনে নেয় যে হ্যাঁ আব্বা আম্মা আমার জন্য ডিসিশন নিয়েছেন, অবশ্যই গুড, আমি ধরবো না তাহলে, ওকে। এটা কি করে, সে রীতিমতো বিদ্রোহ করে, ছোট মানুষ দুই বছরে পারে না লড়াই করে, শক্তি সর্বশক্তি দিয়ে সে আগুন ধরবেই ধরবে, চেষ্টা করে, বাপ মা তো দিবেই না। এবার কোনো মতে যখন না পারে, শেষ অস্ত্র মেয়েদের শেষ অস্ত্র বাচ্চাদের শেষ অস্ত্র কান্নাকাটি, শুরু করে দেবার কান্নাকাটি, কাঁদতে 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 কাঁদতে, এবার সে পারলে শহীদ হয়ে যায় কাঁদতে কাঁদতে, এমন অবস্থা তার কান্নার যে আপনার ভাষা, এই কান্নার ভাষা বলছে যে বাবা মা আমার এত নিষ্ঠুর, এত নির্মম, এই লাল জিনিসটা ধরতে চাবো, তারা এত বাধা দিল আমাকে, কোনোভাবেই দিল না, একটু কি হইতে ধরতে দিলে, কিন্তু বাপ্পা তাকে ধরতে, যতই কান্দে না চান্দে তোমাকে ধরতে দেওয়া হবে না, কারণ বাপ্পা জানে ওইটাতে তার ধ্বংস অনিবার্য ডেকে আনবে। আমাদের জীবনে অনেক কিছু আমরা এরকম চাই যে অমুক জায়গায় চলে গেলে আমার তো পারো হয়ে যাবে, আমার রব দেখছেন না, আমার এখানে যাওয়ার মধ্যে কল্যাণ নাই, ওই জায়গায় হয়তো আরেকজন গেলে তার কল্যাণ হতে পারে, আমার জন্য ওখানে হয়তো কল্যাণ নাই, ইমানদার তখন মেনে নিবে। অতএব ভাইরা আমার, আমরা ডিপ্রেসড হয়ে যারা নিজেকে শেষ করছি, তারা তাদের ইমানের দুর্বলতার কারণে সেদিকে যাচ্ছে। তো আমরা এই যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে, ডিপ্রেশনের প্রবণতা বাড়ছে, এগুলোর অন্যতম কারণ হলো আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে, সাফ কথা, এর মূল এবং একমাত্র কারণ হলো মানুষ কার থেকে দূরে সরছে, আল্লাহ থেকে দূরে সরছে। মানুষ যখন আল্লাহর কাছে থাকবে, আল্লাহর নৈকট্য অর্জন করবে, আল্লাহর বন্দেগী করবে, ইনশা আল্লাহ সে পরম কষ্টের মধ্যে থেকেও তৃপ্তির হাসি হাসতে পারবে, তাকে আল্লাহ তাআলা সুখ জিনিসটা দান করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখের সে আসল ঠিকানা পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, মনে রাখবে আল্লাহর জিকির এবং আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির এটা আমাদের অন্তরকে প্রশান্ত করে। অতএব আমরা আল্লাহর জিকির দিকে ধাবিত হব তো ইনশাআল্লাহ। আত্মহত্যার কারণগুলোর মধ্যে আরেকটা কারণ পর্যালোচনা করে দেখা গেছে, গবেষকরা উল্লেখ করেছেন যে চাওয়া পূরণ না হওয়ার কারণে, বায়না ধরার কারণে, একটা বিশেষ ব্র্যান্ডের মোবাইল চাইছিলাম বাবা দেয় নাই, বাইক চাইছিলাম দেয় নাই, পাখি ড্রেস চাইছিলাম জামাই কিনে দেয় নাই, এই জন্য আত্মহত্যা করে। তো এগুলো ওই ব্যক্তি করতে পারে যে আল্লাহর সাথে পরিচয় নাই, যার আল্লাহর মধ্যে আল্লাহর সাথে পরিচয় আছে সে জানে পৃথিবীতে সকল চাওয়া পূরণ হওয়ার নয়, ওই যে সে না পাইলে তো শুকর আদায় করবে বা সবর করবে। আবার মাদকের কারণেও আমাদের অনেক তরুণরা ধ্বংসের অতলতলে হারিয়ে যাচ্ছে। দেখুন মাদকাসক্তি, এটা মানুষ সাধারণত মাদকের দিকে পা বাড়ায় সুখের জন্য, ঠিক না, এটা শান্তির জন্য যায়, কিন্তু আলটিমেটলি শান্তি কতটা হয়, আলটিমেটলি সুখ কতটা পায়? একজন ইমানদার তিনি যখন নিজেকে নিয়ন্ত্রণ করেন, সবর করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে এমন এমন পানীয়ের ব্যবস্থা রেখেছেন যে দুনিয়ার কোনো পানীয়ের সাথে সেটার কোনো তুলনা হয় না। যারা মাদক সেবন করে বা মাদকের পথে পা বাড়ায়, এই মাদক সেবন করার মাধ্যমে তার বিবেকটার উপরে প্রলেপ পড়ে যায়, তাই না, সে অসংলগ্ন আচরণ করে, আর এই বিবেকটা হলো আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত, আল্লাহর দেওয়া সবচাইতে বড় নেয়ামত। এই অপরাধ হলো সকল অপরাধের মূল এবং মান। একটা মানুষ যখন মাদকের দিকে পা বাড়ায় তখন সে তার হিতাহিত জ্ঞান আর থাকে না,
তখন সে বাবা মার সাথে রাফ বিহেভ করে, সে স্ত্রীর প্রতি টর্চার করে, সে নিজের ব্যবসা বাণিজ্য শেষ করে দেয়, নিজের কেরিয়ার শেষ করে দেয়, নিজের স্বাস্থ্য শেষ করে দেয়, ভালো মন্দ পরখ করার মতো অবস্থা থাকে না, তার দ্বারা মানুষ খুন করাও সহজ হয়। গোটা পৃথিবীতে যত অপরাধ হয়, বিশেষ করে মানুষ হত্যা সংশ্লিষ্ট যত অপরাধ হয়, এই অপরাধগুলোর সাথে যারা জড়িত হয় তারা প্রত্যেকে মাদকাসক্তি, এটা মাদক সেবন, এটা তাদের সে পথে যাওয়ার জন্য অনেক বড় একটা উপায়, অর্থাৎ এর মাধ্যমে তারা সেদিকে যেতে পারে। সময় তো উপস্থিতি আমাদের সামনে সেই মাদকের হাতছানি আছে, আমি জানি আপনারা বয়সে তরুণ, মনে রাখবেন এই পথে একবার যারা পা বাড়ায় এরপরে ফিরে আসার সম্ভাবনা খুব ক্ষীণ থাকে, খুব অল্প সংখ্যক মানুষ ফিরে আসতে পারে। আপনার জীবনে ধূমপানের অফারও যদি কারোর কাছ থেকে পান, ঘৃণা বরে সেখান থেকে প্রত্যাহার করে আপনি সেই পথ ছেড়ে আপনাকে ফিরে আসা উচিত, সেই মেরুদণ্ড আপনার থাকা উচিত। মনে রাখবেন গড্ডালিকা এবং স্রোতের তালে গা ভাসানোর জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, স্রোতের বিপরীতে চলার জন্য অনেক যোগ্যতার প্রয়োজন হয়। আপনার ম্যাক্সিমাম বন্ধুরা হয়তো ধূমপান করে, বা আপনার অনেক বন্ধুরা হয়তো মাদকের দিকে হাত বাড়িয়েছে, অনেকে হয়তো হারাম রিলেশন করে, আপনি করবেন না, আপনি সবর করবেন, কারণ জান্নাতের পথযাত্রীদের সংখ্যা খুব বেশি থাকে না। জোয়ারের বিপরীতে চলা মানুষগুলো জান্নাতে যায়, আর জোয়ারের বিপরীতে চলার জন্য মেরুদণ্ডের প্রয়োজন হয়। অতএব আপনাদেরকে মাদকের বিরুদ্ধে নিজেদের বিরুদ্ধে নিজেদের সংগ্রামে সিদ্ধান্ত নিতে হবে যে মাদকের ধারে কাছে আমি যাব না। মাদক আসক্ত তো দূরের কথা, ধূমপানে আসক্ত কোনো মানুষ আমার বন্ধু হতে পারে না, আমার কাছের কেউ হতে পারে না, অন্যায়ের পথে আহ্বানকারী কোনো মানুষকে আমি অ্যাপ্রিসিয়েট করতে পারি না। এই শক্ত মনোবল আমাদের মধ্যে থাকতে হবে। তা যদি না হয় তাহলে ওই যে বললাম জাপানের মতো, কানাডার মতো, জার্মানির মতো, অস্ট্রেলিয়ার মতো, পৃথিবীর অনেক উন্নত দেশের মতো আপনার আমার জীবন মানের অনেক উন্নত হবে, কিন্তু প্রকৃত সুখের ঠিকানা আমরা পাবো না এবং দুঃখের মধ্যে আমরা হাত চড়াতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা মুসলমান হিসেবে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আপনি একজন চিকিৎসক হিসাবে, একজন ডক্টর হিসাবে, আপনি একজন চিকিৎসা সেবা দানকারী হিসেবে আপনার জন্য জান্নাতে যাওয়ার পথ অনেক সহজ। বেসিক ঈমান ঠিক থাকার পর ইসলামের বেসিক বিষয়গুলো আপনি মেনে চলেন, খুব বেশি নফল ইবাদত বন্দি করার দরকার নেই। আমার মতো অনেক হুজুরের অনেক নফল ইবাদত আপনার চিকিৎসার নিয়তে, সেবার নিয়তে, মানুষ উপকার করার নিয়তে আল্লাহর কাছে সওয়াবের আশায় যদি আপনি মানুষকে সেবা দেন, সেই সেবাটা আমার নফল ইবাদতের চাইতে শত শত হাজার হাজার বেশি উত্তম হতে পারে। অতএব এই অপরচুনিটি আমাদের হাত ছাড়া করা উচিত হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই কল্যাণের পথে চলার তৌফিক দান করুন, সুখের সেই ঠিকানা আমরা যেন খুঁজে পাই, সন্ধান পাই, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। সকল হারাম থেকে, সকল অনার্জাত থেকে বেঁচে থাকতে হবে। আজ আমাদের তরুণদের মধ্যে আমাদের সে আদর্শবান তরুণ খুঁজে পাওয়া যায় না। আমরা আমাদের ছেলেবেলায় যে তরুণদেরকে দেখেছি, বা আমাদের চেয়ে যারা আরও সিনিয়র তারা যে তরুণদেরকে দেখেছেন, আমাদের তরুণদের মধ্যে সেই তারুণ্যের যে কাঙ্ক্ষিত চিত্র সেটা দেখা যায় না। তখন তরুণদের মধ্যে সিনিয়রদেরকে শ্রদ্ধা করার মানসিকতা ছিল, বাবা মার অনুগত সন্তান পাওয়া যেত, দেখা যেত। তখন অপরাধ বোধ ছিল, অপরাধের প্রতি প্রবণতা কম ছিল, কিন্তু এখন চরম স্বেচ্ছাচারী হয়ে যাচ্ছি। পশ্চিমা মিডিয়ার কল্যাণে আমরা আজ ভালো মন্দ অনেক কিছু মিশে একাকার হয়ে যাচ্ছে আমাদের সামনে, এবং সেখান থেকে ভালোটা আমরা খুঁজে বের করতে পারছি না। অতএব আমাদের প্রত্যেকে যার যার ভালোটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, এবং আমরা সবাই আল্লাহর কাছে চলে যাচ্ছি, প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে যেতে হবে, কোনো সন্দেহ আছে? কখন যাব আমরা কেউ জানি না। আপনারা আলী বানাতের গল্প শুনেছেন, অস্ট্রেলিয়ার আলী বানাত ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, ডক্টররা বলে দিয়েছেন যে তুমি শেষ। তিনি ওই জায়গা থেকে আল্লাহর কাছে তওবা করে ফিরে এসেছেন, এরপর অনেকদিন বেঁচে ছিলেন, অনেক অঢেল সম্পদ ছিল, এবং সেই সম্পদ তিনি যথাযথভাবে ব্যবহার করেছেন, উপযুক্ত খাতে ব্যবহার করেছেন, বাকি জীবন পুরোটা আল্লাহকে নিবেদন করেছেন। তার মতো ইয়াং, তিনি এরকম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবেন এবং এরকম ভয়াবহ পরিস্থিতিতে চলে যাবেন কল্পনা করেননি, কিন্তু সেটা তার জন্য নেয়ামত এবং আল্লাহর কাছে আসার কারণ হয়েছে। আমাদের জীবনে অনেক ক্ষতি, অনেক বিপদ আল্লাহর কাছে আসার মাধ্যম হয়, কারণ হয়। অতএব সেভাবে আমাদের জিনিসগুলোকে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। ইমানদারের সবচেয়ে বড় অস্ত্র হলো ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করতে না পারা, এটাও ডিপ্রেশন হওয়ার একটা বড় কারণ। আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে ধৈর্য ধারণ করতে,
এবং এই ধৈর্যের মধ্যে আমাদের দুনিয়া আখিরাতের সমুদয় কল্যাণ নিহিত আছে। আমি দীর্ঘায়িত করে ফেলেছি এবং অনেক এলোমেলো কথা একদিক থেকে আরেকদিকে আমি চলে গেছি, কিন্তু আমার পুরো বক্তব্যের খোলাসা এবং সামারি হলো যে একজন ইমানদারের সুখের ঠিকানা তার হাতের নাগালেই আছে। আল্লাহর প্রতি ইমানকে যদি আমরা প্রগাঢ় করতে পারি, অ্যাজ এ মুসলিম হিসাবে যদি আমরা প্র্যাকটিসিং মুসলিম হই, আমরা মুসলমানরা বেশিরভাগ হলাম সেকুলার মুসলিম না, যদি রেগুলার মুসলিম হতে পারি তাহলে ইনশাল্লাহ সুখের ঠিকানা আমরা পেয়ে যাবো। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ নাম শুনেছেন আপনারা, ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন আলমদিস ডিপার্টমেন্টের। স্যার একটা কথা বলতেন যে আমাদের দেশে মুসলমান দুই প্রকার, এক হলো সেকুলার মুসলমান আর হলো রেগুলার মুসলমান। সেকুলার মুসলমান হলো এদেশের বেশিরভাগ মানুষ হলো সেকুলার মুসলমান, রেগুলার মুসলমানের সংখ্যা খুব কম। সেকুলার মুসলমান বলতে এটা স্যারের নিজস্ব ভাষা এবং ওনার পরিভাষা, উনি বলতেন যে সেকুলার মুসলমান মানে হলো যে মুসলমানরা মনে করে ধর্ম সব জায়গায় টানাটানি করা ঠিক না, ধর্ম সব জায়গায় টানাটানি করা ঠিক না। এই টাইপের মানুষ কবরে মনকার নাকির যদি জিজ্ঞাসা করে মা দিনুকা তোমার ধর্ম কি, মনকার নাকির হয়তো পাল্টা প্রশ্ন করে বসবে যে সব জায়গায় ধর্ম টানুকা, বুঝেন নাই? ওনারা সব জায়গায় ধর্ম মানতে রাজি না, শুধুমাত্র নামাজটা পড়বে, মসজিদে বের হয়ে টুপিটা ভাঁজ করে প্যান্টে ঢুকে ফেলবে, টুপি তো ভাঁজ করে না, তার পুরো ধর্মই ভাঁজ করে ফেলছে সে, এরপর বাকিটা তার নিজের মন মতো চলবে, এলো সেকুলার মুসলমান। আর রেগুলার মুসলমান হলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সলাত আমার জীবন সবকিছু আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত, আমি সমর্পণ, আমি আল্লাহ তাআলার গোলামি এবং দাসত্ব স্বীকার করেছি, আমি মুসলিম, আমি আত্মসমর্পণকারী, অতএব আমার মধ্যে স্বেচ্ছাচারিতার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন উদখুলু ফি সিলমি, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও, আদা দিনা ভাইরা আমার সালহাতু সঙ্গে বুদি দিল খারাশ আজমুদে এক জামানা খাকে বাস, পাথর হয়ে তো বহুকাল ছিলেন, একটু মাটি হয়ে কিছুদিন থাকেন। আমি রিকোয়েস্ট করে যাচ্ছি মাটি হয়ে কিছুদিন থাকেন, আপনি নিয়মিত একটু কোরআনটা বুঝে বুঝে অর্থ সহকারে একটু পড়ার চেষ্টা করেন, আপনি পাঁচ সপ্তাহ নামাজ ঠিক মতো পড়েন, খুব বেশি পেরেশান থাকলে মন খারাপ থাকলে দু রাকাত নামাজ পড়ে একটু আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করেন, তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে পাল্লা আল্লাহর কাছে দোয়া করেন, সিজদা গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেন এবং আল্লাহর বিধিবিধানগুলোকে মেনে চলার চেষ্টা করেন, পরীক্ষামূলকভাবে একটা পিরিয়ড আপনি এভাবে চলার চেষ্টা করেন। আমি শপথ করে আপনাকে বলতে পারি, আল্লাহর উপরে ভরসা রেখে দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনার এই লাইফটাকে আপনার আল্লাহর নাফরমানের যে লাইফ সেই লাইফের সাথে আপনি খুব পরিষ্কারভাবে কম্পেয়ার করতে পারবেন, আপনি দেখতে পাবেন যে জান্নাতের সুখ আল্লাহ তাআলা আপনার জীবনে দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখের সে আসল ঠিকানা সেটা যেন আমরা খুঁজে পাই সেই তৌফিক দান করুন, মুসলমান হিসাবে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুন। আমাদের দেশে মানুষ মনে করে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে, নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে, এটা একটা প্রবাদের মতো হয়ে গেছে, তাই না? অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যে নামাজ পড়ে না এর ইসলামে কোনো অংশই নেই, অতএব পাঁচত্ব নামাজ অন্তত ঠিক মতো পড়তে হবে, হারামকে না বলতে শিখতে হবে। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে মানার তৌফিক দান করুন।